क्लिक करुन एपेर बेल आइकने और सबस्क्राइब करुन एबीपी आनंद सब समय थाकुन खबरे। नमस्कार, देखছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আসছি বিস্তারিত খবরে। ফের রেফারের জেরে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। হাসপাতাল চত্বরে কার্যত বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সে মৃত্যু রোগীর। পাঁশকুড়ার বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তমলুক জেলা হাসপাতাল। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? দেখো মধ্যবর্তী, মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে পাঁশকুড়ার এক বৃদ্ধ, তিনি কয়েকদিন ধরেই কিন্তু করোনার উপসর্গ তার হচ্ছিল এবং তার বাড়ির মহিলারা গতকাল কিন্তু তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে এবং তার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিল এবং সেখানে ভর্তি করার পর মূলত যেটা অভিযোগ, পরিবারের তরফ থেকে মূলত অভিযোগ করে বলা হয়েছে যে কালকে সকালবেলা তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হলেও শুধুমাত্র অক্সিজেন এবং নেবুলাইজার দেওয়া ছাড়া আর কোনো ধরনের চিকিৎসা সংক্রান্ত চিকিৎসার সহায়তা তারা পায়নি। এমনকি যে তার কোভিড পরীক্ষার জন্য তার লালারও সংগ্রহ করা হয় এবং পরিবারের দাবি যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে ৪-৫ দিন অন্তত সময় লাগবে তার রিপোর্ট আসার জন্য, এই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর পরিবারের যেটা দাবি যে গতকালই হঠাৎই করে কিন্তু রাত্রি ৮টা নাগাদ তাদেরকে জানানো হয় যে তাদের যে রোগী করোনা উপসর্গ নিয়ে এসেছিল তার কিন্তু কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে এবং তারা পাঁশকুড়াতে যে কোভিড হাসপাতাল রয়েছে সেখানেই স্থানান্তরিত করার ব্যবস্থা করে। কেননা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তমলুক জেলা হাসপাতালে কোভিড এর চিকিৎসা করার মতন কোনো পরিকাঠামো নেই, যেহেতু পাঁশকুড়াতে কোভিড হাসপাতাল রয়েছে সেখানেই তারা সেখানে রেফার করে দেয়। এরপরে কিন্তু অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেওয়া হয়, অ্যাম্বুলেন্সে করে কিন্তু ওই রোগীকে নিয়ে তারা পাঁশকুড়ার কোভিড হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়েও তাদের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। অন্তত পরিবারের যেটা দাবি যে পাঁশকুড়ার যে বড় মা হাসপাতাল যেটা কোভিড হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের তরফ থেকে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই পেশেন্টকে ভর্তি নেওয়ার মতন যথেষ্ট পরিকাঠামো তাদের সেই মুহূর্তে নেই, কেননা তাদের কাছে কোনো বেড খালি নেই। জেনারেল একটি বেড রয়েছে, সেখানে তারা ইচ্ছে করলে ভর্তি করতে পারেন, না হলে অন্য কোভিড হাসপাতালে তাকে যেন স্থানান্তরিত করা হয়। এরপরে পরিবারের যেটা দাবি যে তারা অন্তত বলেছিলেন যে কোনো ডাক্তারবাবু এসে একটু দেখুন যে তার বাড়ির লোকটা কেমন রয়েছে, সেই ন্যূনতম কোনো চিকিৎসা পায়নি বলে অভিযোগ। এরপরেই যেটা পরিবারের দাবি যে প্রায় ৮ ঘন্টা অ্যাম্বুলেন্সে সেই অবস্থা থাকাকালীনই কিন্তু তার মৃত্যুর মতন ঘটনা ঘটে। এরপর বাধ্য হয়ে কিন্তু পরিবারের লোকজন সেই দেহ তারা তমলুক জেলা হাসপাতাল নিয়ে আসে এবং আজকে সকালে তমলুক জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু সেই দেহ মর্গে পাঠানো হয়েছে। যদি ওই গাফিলতির অভিযোগ মানতে চানি পূর্ব মেদিনীপুর। ধন্যবাদ বিটন।